প্রস্তাবিত বাজেটের প্রভাব কতটুকু পড়েছে রাজধানীর বাজারগুলোতে তা জানাতে কারওয়ান বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিজন কুমার দাস, যাচ্ছি তার কাছে। বিজন, আমদানি করা বিভিন্ন খাদ্যদ্রব্যের দাম বাড়ছে, যেমন কিছু তেলের কথা বলা হয়েছে, বাদামের কথা বলা হয়েছে, ছাগল ভেড়ার মাংসের কথা বলা হয়েছে, যেগুলো আমদানি করা, কোনো প্রভাব দেখছেন কি না বাজারে? আসলে দেখুন, আমরা সকাল থেকে রাজধানীর অন্যতম একটি পাইকারি যে কারওয়ান বাজার সেখানে আছি। সেখানে অনেক ব্যবসায়ী এবং যারা কিনতে আসছেন ক্রেতা, তাদের সাথে আমরা কথা বলেছি। আসলে তাদের ভিতরে যে বাজেটের যে প্রভাবে তারা অনেকেই ততটা অবগত নন, কী কী জিনিসের দাম বাড়ছে বা কমছে। আমি বেশ কিছু বিক্রেতা তাদের সাথে কথা বলেছেন, তারা আজকে যে তথ্যটি বলেছেন যে সম্প্রতি তেলের দাম, বোতলজাত তেলের দাম যে বেড়েছিল সেটি আজকে থেকে সেখানে সেটি কার্যকর হয়েছে। সেটি কিন্তু বাজেটের কারণে কিনা সেটি তারা বলতে পারছে না, বলে আগেই সেটি নির্ধারণ করা হয়েছিল, আজকে থেকে তা কার্যকর। কিন্তু তারা বিক্রি করছেন মোটামুটি আগের দামে, যেহেতু তাদের কাছে এখনও পর্যন্ত নতুন মাল আসেনি সেই বিষয়টি। আর যেমনটি বলছিলাম যে আমদানি করা বিভিন্ন সাবান থেকে শুরু করে বিভিন্ন পণ্য সামগ্রী বিদেশ থেকে যে আমদানি, সেই দোকানদারদের সাথে কথা বলেছিলাম, তারাও আসলে বলছেন যে আসলে তারা আজকে এই সকাল থেকে নতুন কোনো মাল এখনও উঠাননি দোকানে, যার কারণে তারা বুঝতে পারছে না যে নতুন দাম কখন থেকে কার্যকর হবে বা কিনতে গিয়ে। এখানে আমি খবর নিয়েছিলাম ফলের দোকানে, ফলের দোকানে তারাও বলছেন যে আসলে ফলের দোকানে বেশিরভাগ ফল কিন্তু আমাদের বিদেশ থেকে আমদানি নির্ভর, সেই ফলের দামও তারা এখনও তারা আগের দামে তারা কিনতে পেরেছেন এবং যার ফলে তারা এই দামে ক্রেতাদের কাছে বিক্রি করছেন। আমি খোঁজ নিয়েছিলাম পেঁয়াজের বাজারে, কিন্তু এখন তেল এবং পেঁয়াজের দাম মানুষের মধ্যে নতুন করে একটা উদ্বেগের সৃষ্টি করেছে, বিশেষ করে রাজধানীর কাঁচা বাজারগুলোতে যে পেঁয়াজের দাম গত কয়েকদিন ধরে বাড়তির দিকে ছিল, কিন্তু আজকে একটু স্বস্তির খবর, সেটি হলো আজকে কেজি প্রতি 5 টাকা করে কমেছে পেঁয়াজের দাম। সব কিছু মিলে যে মাংসের কথা বললেন আপনি, এই যে আমদানি নির্ভর যে মাংস আছে, গরু ভেড়া বা খাসি আপনি যেটি বলেন, সেটির দামও বাড়তি হওয়ার কথা, কিন্তু আজকে পর্যন্ত এখনও পর্যন্ত প্রভাব পড়েনি, যার কারণে ক্রেতা বিক্রেতারা ততটা আসলে বাজেটের পরবর্তী বিষয় নিয়ে তারা ততটা নন আর কি, অবগত নন বা তাই এটা নিয়ে তাদের মধ্যে কোনো উদ্বেগ উৎকণ্ঠা বা ঈশ্বর এরকম কোনো আমরা দেখছি না। তো আপাতত এই ছিল আমার কাছে এখানকার খবর, পরবর্তী খবরে যদি আরও কিছু তথ্য পাই ব্যবসায়ীদের কাছ থেকে হয়তো আপনাকে জানাতে। ধন্যবাদ আপনাকে বিজন কুমার দাস।